ছাত্ররা, আমি আগে ডিফারেন্সিয়েশন, ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশনের ওপর 4টে ভিডিও করেছি। আজকে আবার ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশনের ওপর 5 নম্বর ভিডিও। আগের ভিডিওগুলোতে বেসিক শিখিয়েছি, এমসিকিউ টাইপ সলভ করিয়েছি এবং এসএ ভেরি শর্ট আনসার টাইপ ভিএসএকিউ টাইপকে টাইপের 1 থেকে 10 পর্যন্ত সলভ করেছি। আজকে আমি এই ভিডিওতে নাম্বার 5th ভিডিওতে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশনের কোশ্চেন নাম্বার 11 থেকে ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেনের কোশ্চেন নাম্বার 11 থেকে সলভ করছি। তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখেছো এবং সাবস্ক্রাইব করেছো। চলো আজকে আমরা 5th ভিডিও ডিফারেন্সিয়েশনের ওপর দেখছি। নাম্বার 11-এর 1, ডিডিএক্স অফ আছে লগ অফ কোসেক এক্স প্লাস কট এক্স। লক্ষ্য করো ছাত্রছাত্রীরা, তোমরা জানো লগ ফাংশন হলে 1/2 দ্যাট ফাংশন, দ্যাট ইজ কোসেক এক্স প্লাস কট এক্স ইনটু উইদিন দ্য লগারিদম। কোসেক এক্স এর ডিফারেন্সিয়েশন মাইনাস কোসেক এক্স ইনটু কট এক্স, আর কট এক্স এর ডিফারেন্সিয়েশন মাইনাস কোসেক স্কোয়ার এক্স। তাহলে লক্ষ্য করো এখান থেকে আমরা মাইনাস কোসেক এক্স কমন নিলাম, তাহলে পড়ে আছে কট এক্স প্লাস কোসেক এক্স ডিভাইডেড বাই কট এক্স প্লাস কোসেক এক্স। এই টার্ম এলিমিনেট হলো, সো আনসার আসলো কোসেক এক্স। সুতরাং দেখতে পাচ্ছ ছাত্রছাত্রীরা, ফর্মুলা ঠিকভাবে মুখস্থ থাকলেই তুমি অঙ্কগুলোকে খুব তাড়াতাড়ি সলভ করতে পারবে। কোশ্চেন নাম্বার 11-এর 1 হলো, এবার কোশ্চেন নাম্বার 11-এর 2 সলভ করছি। এই কোশ্চেন নাম্বার 11-এর 2 কোশ্চেনটা এমসিকিউতে কিংবা 2 মার্কসের কোশ্চেনে অবশ্যই দেখতে পাওয়া যায়। কোশ্চেন নাম্বার 11-এর 2, ডিডিএক্স অফ লগারিদম অফ এক্স প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট সাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাম ফর শর্ট আনসার টাইপ কোশ্চেন, অর্থাৎ 2 মার্কসের কোশ্চেনের জন্য। দেখো লগারিদম ফাংশন, সো দিস ইজ 1/2 এক্স প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, আফটার দ্যাট ডিফারেন্সিয়েশন অফ এক্স ইজ 1 অ্যান্ড রুট ফাংশনের ডিফারেন্সিয়েশন, আবার বলেছিলাম বারবার বলছি যে রুট এক্স এর ডিফারেন্সিয়েশন 1/2 √x, এবং ফাংশনটা যেহেতু এক্স ছাড়া অন্য কিছু আছে তাই ইনটু 2x, 2 এলিমিনেট হলো, 1/2 x প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ইনটু এলসিএম করো এক্স প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার। দেখো এই টার্ম এলিমিনেট হলো, সো আনসার ইজ এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার। ছাত্রছাত্রীরা, তোমরা অবশ্যই এই রেজাল্টের, এই ডিফারেন্সিয়েশনের রেজাল্টটিকে মনে রাখার চেষ্টা করবে। চলো কোশ্চেন নাম্বার 11-এর 3, কোশ্চেন নাম্বার 11-এর 3 তে কি দেওয়া আছে একটু দেখে নেই। 11-এর 3, ডিডিএক্স অফ লগ অফ রুট এক্স মাইনাস 2 প্লাস লগ অফ এক্স মাইনাস 2 প্লাস লগ অফ নট এক্স মাইনাস 3। সো দেখো লগ ফাংশন, তাহলে তার ডিফারেন্সিয়েশনে 1/2 x, x কি গোটা ফাংশনটাই এখানে x। এবারে এই টোটাল ফাংশনটা দেখো, এখানে কি ডিফারেন্সিয়েশন আছে রুট এক্স, তা ফর্মুলা কি 1/2 √x, ভেতরে কি আছে এক্স মাইনাস 2, এক্স এর ডিফারেন্সিয়েশন 1 আর 2 এর ডিফারেন্সিয়েশন 0, তাই ওটা লেখার প্রয়োজন নেই। প্লাস একই রকম ভাবে 1/2 √x মাইনাস 3,
তাহলে এখান থেকে হাফ কমন নাও এবং এলসিএম করো ব্যাপারটাকে 1 upon x minus 2 plus 1 upon x minus 3 into LCM করলে দাঁড়াবে x minus 3 plus root under x minus 2 divided by x minus 3 into x minus 2. So this part আমরা cancel করলাম গোটাটা তাহলে answer দাঁড়ালো 1 upon 2 into root under x minus 2 into x minus 3. That is the answer of this problem. Chalo, number 4 amra solve kore nei. 11 er 4. Question number 11 er 4. Ki ache? Etao very important sum. ddx of log of tan pi by 4 plus x by 2. দেখো এখানে তিনটে ফাংশন পর পর পড়বে লগ ফাংশন তাই 1 upon tan pi by 4 plus x by 2 into tan ফাংশন এর ডিফারেনশিয়েশন sec square pi by 4 plus x by 2 into that ফাংশন pi by 4 এর কনস্ট্যান্ট টার্ম ডিফারেনশিয়েশন 0 plus x by 2 এর ডিফারেনশিয়েশন হাফ কারণ হাফ কনস্ট্যান্ট আর x এর ডিফারেনশিয়েশন 1 একটু সিম্পলিফাই করে নেই 2 tan theta কে sin theta / cos theta এ ব্রেক করি তাহলে ও পড়ে গেল cos pi / 4 + x / 2 নিচে থাকলো tan এর জন্য tan pi / 4 + x / 2 আর sec স্কয়ার কে নিচে নিয়ে এসো cos স্কয়ার pi by 4 plus x by 2 একটা টার্ম স্কয়ার এর সঙ্গে কাটো লক্ষ্য করো কি দাঁড়ায় 1 আপ কি ফর্মুলা বললো 2 sin theta cos theta দ্যাট ইজ sin 2 theta তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করো 2 theta 2 দিয়ে মাল্টিপ্লাই করলে pi by 2 plus x আর তোমরা তো জানো sin 90 degree plus x means cos x তাহলে আনসারটা আসবে sec x this is very important sum for 2 marks এর question তাহলে আমরা এই পর্যায়ে 11 এর চারটি অঙ্ক সলভ করে ফেললাম এবার আমরা 12 নাম্বার কে 12 নাম্বারের question গুলো সলভ করছি question number 12 এ কি কি আছে দেখে নেই question number 12 এর 1 question number 12 এর 1 এ আছে ddx of sec to the power nx তাহলে এটা কোন ফর্মুলায় পড়লো x to the power n চলো x to the power n এর ফর্মুলা কি n x to the power n minus 1 into sec x এর ডিফারেনশিয়েশন আসলো sec x into tan x তাহলে কি দাঁড়ালো ছাত্র ছাত্রীর আনসার n sec to the power nx tan x নাম্বার 11 এর 1 হলো নাম্বার 11 এর 2 একই রকম কোশ্চেন ddx অফ cosec টু দি পাওয়ার 6x তাহলে দেখো x টু দি পাওয়ার n এর ফর্মুলা 6 cosec x হোল টু দি পাওয়ার 5 আর cosec x এর ডিফারেনশিয়েশনে মাইনাস cosec x ইনটু cot x তাহলে কি দাঁড়ালো মাইনাস 6 cosec টু দি পাওয়ার 6x into cot x তাহলে 12 1 12 2 আমরা সলভ করলাম therefore 12 3 নাম্বার 12 3 ddx of tan ax plus cot bx tan ফাংশনের ডিফারেনশিয়েশন তোমরা জানো sec square ax আর ax এর জন্য একটা a পেলাম আবার দেখো cot ফাংশনের ডিফারেনশিয়েশন মাইনাস cosec square bx আবার দেখো এই bx এর জন্য একটা b তাহলে আমরা তেমন ভাবে করলে এক লাইনেই আমরা আনসার শেষ করে ফেলতে পারি নাম্বার 4 ddx of sin inverse x whole to the power m তাহলে প্রথমে কোন সূত্র
x to the power m এর সূত্র কি সূত্র m x to the power m minus 1 আর দেখো sin inverse x into sin inverse x এর ডিফারেনশিয়েশন sin x inverse x এর ডিফারেনশিয়েশন কি 1 upon root under 1 minus x square তাহলে आंसर দাঁড়ালো m sin inverse x whole to the power m minus 1 divided by 1 minus x square that is the answer for question number 4 এবারে দেখো question number 5 একই রকম প্রবলেম d dx of cot inverse x whole to the power 4 ছাত্ররা দেখো এই পর্যায়ে সমস্ত প্রবলেম গুলোই খুব সহজ শুধুমাত্র বারবার প্র্যাকটিস করার জন্য তোমাদেরকে এই অঙ্কগুলো এখানে সিলেকশন করা হয়েছে বা বইয়ে বারবার দিয়েছে যাতে তোমাদের প্র্যাকটিসটা ঠিক ঠিক হয় তাহলে cot inverse x এর ডিফারেনশিয়েশনের আগে x টু দি পাওয়ার n এর ফর্মুলা দিস ইজ হোল টু দি পাওয়ার 3 ইনটু cot inverse x এর ডিফারেনশিয়েশন হচ্ছে মাইনাস 1 আপন 1 প্লাস x স্কয়ার সুতরাং তোমরা পরের লাইনে সাজিয়ে মাইনাস কে সামনে এনে আনসার লিখে দিলেই হয়ে যাবে নাম্বার 6 d dx অফ cos inverse x by a হোল টু দি পাওয়ার 3 আবারও দেখো x টু দি পাওয়ার n তাহলে 3 cos inverse x by a হোল স্কয়ার n minus 1 cos inverse x এর সূত্র 1 by root under 1 minus x square into x by a এর ফর্মুলা 1 upon a তাহলে ক্যালকুলেশন করো এটা square minus x square by a আসবে a এলিমিনেট হয়ে যাবে তাহলে আনসার হলো 3 cos inverse x by a whole square divided by a square minus x square that is the required answer of 12 এর 6 question number 6 এবার দেখি 12 এর 7 নাম্বার 12 এর 7 কি আছে d dx of tan inverse sec x দেখো স্টুডেন্টস আমরা এই sec ফাংশনকে tan এ ট্রান্সফার করে আমরা অঙ্কটাকে করতে পারি কিন্তু যেহেতু সরাসরি দেওয়া আছে আমরা এটাকে সলভ করে ফেলি প্রথমে tan inverse x এর ডিফারেনশিয়েশন tan inverse x এর ডিফারেনশিয়েশন 1 upon 1 plus x square x কি গোটা ফাংশনটাই x into d dx of sec x sec x এর ডিফারেনশিয়েশন কি শিখেছো sec x into tan x into x এর ডিফারেনশিয়েশন 1 তাহলে आंसर দাঁড়ালো sec x tan x divided by 1 plus sec square x ছাত্রছাত্রীরা এটাও आंसर থাকতে পারে অথবা এই ফাংশনটাকে সাইন কসে ব্রেক করার পর যে সিম্পলিফিকেশন আনসারটা আসবে সেটাও থাকতে পারে যদি কিনা প্রবলেমে প্রুফ দ্যাট কথা না থাকে তাহলে তোমরা এখানেই আনসার ছেড়ে দিতে পারো এবং যার জন্য তোমাদের ফুল ক্রেডিট সম্ভব হবে এবার কোশ্চেন নাম্বার 12 এর কতগুলো করলাম এই পর্যায়ে 12 এর গুলো শেষ হলো আমরা 13 এর গুলো একটু দেখে নিই 13 এর 1 কি আছে দেখতে পাচ্ছো d dx of cos x cube into sin square x to the power 5 তাহলে লক্ষ্য করো এখানে দুটো ফাংশন আছে তাহলে দুটো ফাংশনের জন্য আমাদের কোন নিয়ম প্রযোজ্য প্রোডাক্ট রুল প্রযোজ্য তাহলে প্রথমে আমরা cos ফাংশনকে ঠিক রাখলাম d dx of sin square x to the power 5 করলাম প্লাস sin square x to the power 5 কে ঠিক রাখলাম ইনটু d dx of cos of x cube দিলাম তাহলে cos of x cube ইনটু sin square এর ডিফারেনশিয়েশন 2 sin x to the power 5 আর sin x এর প্রথমে দেখো x টু দি পাওয়ার n এর জন্য nx টু দি পাওয়ার n-1 হলো এবার sin x এর জন্য
differentiation cos x এবার লক্ষ্য করো x এখানে x ছাড়া অন্য কেউ বসে আছে তাই x টু দি পাওয়ার 5 এর ডিফারেন্সিয়েশন 5x টু দি পাওয়ার 4 প্লাস sin of sin x স্কয়ার x টু দি পাওয়ার 5 ddx of cos x মানে মাইনাস sin of x cube আসলো আর x cube এর ডিফারেন্সিয়েশন তোমরা তো জানো 3x স্কয়ার তাহলে আমরা একটু সিম্পল রেজাল্ট করি যে 5 টু জ 10 x টু দি পাওয়ার 4 আমরা এখানে কি পেলাম sin x cube বা sin x cube sin x টু দি পাওয়ার 5 তাহলে লেখো sin x টু দি পাওয়ার 5 cos x টু দি পাওয়ার 5 ইনটু cos অফ x cube মাইনাস 3 sin আগে x স্কয়ার দাও sin অফ x cube ইনটু sin স্কয়ার অফ x টু দি পাওয়ার 5 আনসারটা এই লাইনে ছাড়তে পারো অথবা আনসারটাকে 5x টু দি পাওয়ার 4 করে এখান থেকে একটা 2 নিয়ে 2 sin a cos b এর ফর্মুলা হিসেবে sin 2 থিটা এর ফর্মে অর্থাৎ 2 sin থিটা cos থিটা থেকে sin 2 থিটা এর ফর্মেও প্রেজেন্ট করে দিতে পারো বললাম যে কোনো একটা করলেই তোমাদের আনসার কারেক্ট হবে অযথা বেশি সিম্পলিফিকেশনের প্রয়োজন নেই আমরা এই পর্যায়েও অঙ্কটাকে ছেড়ে দিতে পারতাম তাহলে 13 এর 1 করলাম এবারে দেখি 13 এর 2 13 এর 2 তে কি আছে একটু দেখে নেই ddx of sin inverse 2x divided by 1 plus x square ছাত্ররা তোমরা এটা একটা ফর্মুলা হিসেবে মনে রাখতে পারো কারণ আমি একটা লিখে দিচ্ছি 2 tan inverse x equal to sin inverse 2x by 1 plus x square equals to cos inverse of 1 minus x square upon 1 plus x square equals to tan inverse of 2x by 1 minus x square অবশ্যই ফর্মুলাটাকে মেমোরিতে রাখবে কারণ আদারওয়াইজ এই অঙ্ক করতে গেলে তোমাদের অনেক বড় হয়ে যাবে তোমরা দেখবে অঙ্কটাতে এক্স্যাক্ট কত মার্কস আছে যেহেতু এটা ভেরি শর্ট আনসার টাইপের কোশ্চেন তাই ম্যাক্সিমাম থাকলে 2 মার্কস থাকবে তাই আমরা এখান থেকে যে সূত্রটা প্রয়োগ হওয়ার প্রয়োজন দেখো sin ইনভার্স 2x / 1 + x² আমরা কি লিখতে পারি 2 tan ইনভার্স x আদারওয়াইজ আমরা অন্য যে কোনো একটাকে রিপ্লেস করে অঙ্কটা করতে পারি বা x equals to tan theta সাবস্টিটিউট করে কি x equals to tan theta সাবস্টিটিউট করার পর এই রেজাল্টগুলোর প্রুফকে এস্টাবলিশড করা যায় এবং আমরা যে যখন আমরা ইনভার্স সার্কুলার ফাংশন করব তখন তোমাদেরকে এটা ইন ডিটেইলে আমি ডেসক্রিপশন করে দেব চলো তাহলে ddx of এই রেজাল্ট মানে কি 2 tan ইনভার্স x তাহলে দেখো ddx of 2 বাইরে গেল tan inverse x এর ডিফারেন্সিয়েশন 1 upon 1 plus x square that is the answer for this question চলো পরের কোশ্চেনে আমরা যাই কোশ্চেন নাম্বার 3 কোশ্চেন নাম্বার 3 তে আছে ddx of sin inverse e to the power x square তাহলে sin inverse x এর ডিফারেন্সিয়েশন 1 minus x square এর হোল x square আর ddx of x square e to the power ফাংশনের ডেরিভেটিভ e to the power x square আর x square এর ডেরিভেটিভ 2x তাহলে আনসার হলো 2x e to the power x square divided by 1 minus e to the power 2x square তাহলে এই পর্যায়ের প্রবলেমগুলো একটু কঠিন আছে তোমরা ভালো করে ফলো করে এগুলোকে প্র্যাকটিস করবে চলো আমরা দেখে নেই নাম্বার 4 এ কি আছে ddx of cos inverse 1 minus x by 1 plus x লক্ষ্য করো এটাকে আমরা এইভাবেও প্রেজেন্ট করতে পারি cos inverse of 1 minus root x এর হোল স্কয়ার by 1 plus root x এর হোল স্কয়ার দেখো তাহলে সূত্র পেয়ে গেছো
এখানে x স্কয়ার থাকলে x আছে আর এখানে রুট x এর হোল স্কয়ার হলে তাহলে এটা সমান হয়ে যাবে ddx অফ 2 tan ইনভার্স রুট x তাহলে এর ফর্মুলা 2 tan ইনভার্স x এর জন্য 1 upon 1 প্লাস রুট x এর হোল স্কয়ার আর রুট x এর জন্য 1 upon 2 রুট x তাহলে ছাত্রছাত্রীরা তোমরা দেখলে যে আনসারটা কিভাবে আমরা এস্টাবলিশ করতে পারি শুধুমাত্র ফর্মুলা ইউজ করে আমরা এই পর্যায়ে আর একটা অঙ্ক করেই আমরা 13 এর অনেকগুলো প্রবলেম আছে আমরা এই ভিডিওতে 13 এর আর একটাই মাত্র অঙ্ক করব পরবর্তী ভিডিওতে 13 এর বাকি অঙ্কগুলো আমরা সলভ করব sin 4x cos x দেখো ছাত্রছাত্রীরা তোমরা প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করতে পারো আগে আমি প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করে দেখিয়েছি অথবা 2 sin a cos b ফর্মুলাটা ইউজ করতে পারো 2 বাইরে চলে গেছে ddx অফ 2 sin a cos b মানে sin a plus b দ্যাট ইজ 5x plus sin a minus b দ্যাট ইজ 3x তোমরা জানো সামসন্স প্রোডাক্টের ফর্মুলা ক্লাস 11 এর শিখে এসেছো সেই ফর্মুলাই এখানে অ্যাপ্লাই করলাম তাহলে ব্যাপারটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে sin এর ডিফারেন্সিয়েশন cos 5x আর 5x এর জন্য ইনটু 5 একই রকম ভাবে দেখো এটা cos 3x 3x এর জন্য 3 ছাত্ররা এই পর্যায়ে 13 এর 3 পর্যন্ত 5 পর্যন্ত করে আমরা এই ভিডিওটা শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই পরবর্তী অঙ্কগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং যদি কোথাও বুঝতে না পারো বা কোনো রকম কিছু কমেন্টস থাকে তাহলে আমার চ্যানেলে কমেন্টস বক্সে গিয়ে অবশ্যই তোমরা তোমাদের মতামত দেবে